আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম আমি। আমার বাবা যদি কোথাও একটু ভর্তাও খাইতো, কাজ করতো যে গামছার মুড়ায় বাইন্দে আমার জন্য নিয়ে আসতো। স্বার্থের কারণে ভালোবাসে, স্বার্থ শেষ, ভালোবাসা যখন ফুরায়া যায়। তো কিন্তু আপনার বাবার নাম তো আপনার মনে আছে বোধহয়? না, আমার বাবার নাম ওই ঘরামি ঘরামি শুনি ওইটাই আমার মনে আছে। ঘরামি যে আমার বড় ভাইটার নাম সম্ভবত শহীদুল। আপনার বাবা মার দেয়া নাম রাশিদা? জি। এই যে আলী আকবর, এনারা কারা তাহলে? ওইটা হচ্ছে আমার চাচাতো ভাই সালাম কালাম, ওনার ছেলে। চাচাতো ভাইয়ের ছেলের নাম সালাম কালাম? ছেলে। আর হাসিনা মানে ওরা, এটা হচ্ছে ওনার মেয়ে। নাম কি? কোর্ট স্টেশন? জি। আচ্ছা, তারপর ওই কোটপাড়া মানে কুষ্টিয়া কোটপাড়া যে কোর্ট স্টেশন, পুলপার কৃষ্ণপুরে গিয়ে আপনি যদি চেয়ারম্যান বাড়িরও খোঁজ করেন, চেয়ারম্যান বাড়িতে গিয়ে আগের মনে করেন এখনকার আমি গেছিলাম 30-32 বছর আগের গল্প আমি বলছি, যে পুলপার কৃষ্ণপুরে গিয়ে কুষ্টিয়াতে যদি এটা হয়, পুলপার কৃষ্ণপুরে, কারণ উনি বলছি কুষ্টিয়াতে হারাইছেন এবং কুষ্টিয়া থেকে উনি বের হন নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আপন ঠিকানার এই অনুষ্ঠানটি আপনাদের মাঝে নিয়ে এসছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, এবং আমি আর জি কেবরিয়া তো আপনার সঙ্গে আছি। আর আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনি আমাদেরকে মেইল করতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে APANTHIKANA আপন ঠিকানা 21@gmail.com। যে মেইল অ্যাড্রেসটি আপনি দেখবেন যে ভিডিওর কোনাতে, পুরো ভিডিও জুড়েই আছে। এক, দুই নম্বর হচ্ছে এই ভিডিওটা বেসিক ভিডিও শোনার সঙ্গে সঙ্গে অনেকে শেয়ার করা শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের একটা অনেক বড় কমিউনিটি দাঁড়িয়েছেন যারা ভিডিওটা শোনার সঙ্গে সঙ্গেই আপনারা শেয়ার করেন। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, সেটা হলো যে দয়া করে ভিডিওটা শেয়ার করার সময় একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যে এই যে 20,000, 30,000, 40,000 শেয়ার হচ্ছে, শেয়ার যারা করছেন তারা অবশ্যই দেখবেন, তারা অবশ্যই দেখবেন এবং এমনভাবে শেয়ার করবেন যাতে করে অন্য সব মানুষরাও দেখে। আপনি শেয়ার করলেন কিন্তু আপনি দেখলেন না, আপনি শেয়ার করলেন কিছু মানুষ দেখল না, কোনো মানুষই দেখল না, তাহলে এই শেয়ারটাকে ফেসবুক মনে করবে এটা একটা ফেক শেয়ার, এবং এই ফেক শেয়ারের কারণে ফেসবুক এই ভিডিওটাকে স্প্যামিং করে এটা ডিলিট করে দিতে পারে, যে ঘটনাটি আমাদের এর আগে বেশ কয়েকটা ভিডিওতে ঘটেছে। যারা শেয়ার করবেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটা অন্তত 2 মিনিট হলেও দেখতে হবে। আমি বিনীতভাবে রিকোয়েস্ট রাখছি যারা শেয়ার করবেন তারা নিজেরা দেখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার যে শেয়ারিংটা হচ্ছে সেটা যাতে করে কাজে লাগে সেটাও মাথায় রাখা, নইলে এটা কিন্তু আমাদের হিতে বিপরীত হবে, মানে উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যাবে। সো প্লিজ যারা শেয়ার করবেন তারা দেখবেন, এই জন্য আমরা বলছি শেয়ার অ্যান্ড ওয়াচ। এখন শুধুমাত্র শেয়ার না, শেয়ার যারা করবেন তারা যেন অবশ্যই ভিডিওটা দেখেন, 2 মিনিটের জন্য হলেও আপনি ভিডিওটা দেখবেন, এটা হচ্ছে আমার বিনীত রিকোয়েস্ট। ওকে, আমি আর কথা বাড়াবো না, আমার সঙ্গে যিনি আছেন চলুন তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। কি নাম আপনার? জি, আমার নাম নার্গিস আক্তার রাশু। রাশুটা কি এই ছোটবেলার দেয়া নাম? হ্যাঁ, বাবা মার দেয়া নাম হচ্ছে রাশিদা, ওটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে রাশু। এটা আমি যেখানে মানুষ হয়েছি তারা পরবর্তীতে রাশিদা কেমন লাগে তো রাশু রাশু বলে ডাকতে রাখতে ওই রাশু হয়ে গেছে। হ্যাঁ, কাগজে কলমে নার্গিস আক্তার রাশু হয়ে গেছে, মানে ওই যে নার্গিস আক্তার রাশু। নার্গিস আক্তারটা কি বাবা মার দেয়া নাম? না, আপনার বাবা মার দেয়া নাম রাশিদা। জি, তাহলে রাশিদা বলেই আমি আপনাকে সম্বোধন করি। আপনার বর্তমান বয়সটা কত? বর্তমান বয়স আমার হিসেবে মনে করেন যে 35-36 আসে তো, আর আমার ভোটার আইডি কার্ডে অবশ্য বয়স বাড়ানো, সেই হিসাবে হারিয়েছেন কত বছর বয়সে? আচ্ছা, হারিয়েছেন কত বছর বয়সে? আমি হারাই গেছি মনে করেন 4-5 এরকম। তার মানে আপনি প্রায় 30-32 বছর আগে হারাইছেন? হ্যাঁ, তাই তো বলে হিসাব, তাই না? যেমন মনে করেন হয়তো আমি হারাইছি 86-87-তে। আপনার তো অনেক কিছু মনে আছে ইনশাআল্লাহ, চলেন আমাকে একটু গল্পটা বলেন তো, ছোটবেলা থেকে কি কি মনে আছে, কিভাবে ঘটনাটা ঘটলো? ছোটবেলা আপনি দেখেন তো আমার অনুষ্ঠান, দেখেছেন তো? জি। ওকে, বলেন। হ্যাঁ, আপনার মতো করেই বলেন। অ্যাকচুয়ালি যখন মানে আমি অনেক ছোট, আমার আমার মার চেহারা আমার মনে নাই, মানে আমি এতই ছোট ছিলাম, আমার মা, আমি যতদূর জানি আমার মা মারা গেছে, তো আমার মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে আমার দুইটা ভাই আছে, বড় ভাই, আমার একটা ভাইকে বিয়ে করায় যে আমি তো ছোট আমাকে মানুষ করার জন্য। তো একটা সময় হয় যে ওই বউটা মানে আমাকে অত পছন্দ করে না, হ্যাঁ আমার ভাবি। তো একদিন এমন হয় যে আমাকে ভাত খেতে দেয় না, তো আমার ভাই এসে দেখে যে আমি সারাদিন কিছু খাওয়া দাওয়া করি নাই বা ঘরে ঢুকতে দেয় নাই, বৃষ্টি হচ্ছে, তখন আমার ভাবিকে অনেক মারধর করে
এবং কি বলে আমার বোনকে মানুষ করার জন্য তোমাকে আনছি, যদি আমার বোনকেই না মানুষ করো তাহলে তো তোমাকে আমার দরকার নেই। অ্যাকচুয়ালি যেভাবে গ্রামদেশে ঝগড়াঝাটি হয় মারামারি হয় ওরকম ভাবেই আর কি, মানে এত মানে আমার দুই ভাই আমাকে এত আদর করতো, কিন্তু আমার মানে যতটুকু মনে আছে ওনারা সারাদিন বাসায় থাকতো না, ভাই দুজন বাসায় থাকতো না, না হয়তো দূরে কোথাও কাজ করতো, আমার এরকম মনে হয়, মানে আমার তো অত পরিষ্কার আসলে কিছু মনে নাই। তো আমার বাবা উনি হচ্ছে যে ঘর বানাতো, তো ঘর বানাতো সেই হিসাবে ওনাকে সবাই ঘরামি সাহেব বলেই ডাকতো, ঘরামি সাহেব বলে ডাকতো। জি আচ্ছা। কিন্তু আপনার বাবার নাম তো আপনার মনে আছে বোধহয়? না আমার বাবার নাম ওই ঘরামি ঘরামি শুনি ওইটাই আমার মনে আছে, ঘরামি। জি আচ্ছা। তো ঘরামি সাহেব ওই উনি ওই নামেই পরিচিত। এই যে আলী আকবর এনারা কারা তাহলে? ওইটা হচ্ছে আমার চাচাতো ভাই। আলী আকবর হচ্ছে আপনার চাচাতো ভাই? জি। সালাম কালাম ওনার ছেলে, চাচাতো ভাইয়ের ছেলের নাম সালাম কালাম, ছেলে আর হাসিনা মানে ওরা এটা হচ্ছে ওনার মেয়ে, মানে ওদের সাথে সবসময় খেলতাম। তো তার মানে এদের ফুপু হচ্ছেন আপনি? হ্যাঁ। আর হাসিনা, হাসিনাটা ওই মেয়ে, ওনার মেয়ে? আচ্ছা। তো আমি বুঝলাম না, আপনি চাচাতো ভাইদের নাম, চাচাতো ভাইয়ের বাচ্চা কাচ্চার নাম মনে রাখলেন, খেলতাম, তাতে কি হয়েছে? আপনার নিজের মায়ের নাম পর্যন্ত মনে নাই? না, মা বাবা বা আমার নিজের ভাই, আমার মানে একটু যতটুকু আমার মানে মনে আসে যে আমার বড় ভাইটার নাম সম্ভবত শহীদুল, সম্ভবত বা আপনি নিশ্চিত না? না নিশ্চিত না, এর জন্য আমি বলছি না, ঠিক আছে? না আপনি বলছি না বলতে পারেন, সম্ভবত বলতে পারেন, সমস্যা নাই। না মানে আমি এটা নিশ্চিত না, এর জন্য মানে আমি ওইভাবে বলতেছি। এগুলো আমার খুব আশ্চর্য মনে হচ্ছে, আপনার বাবার নাম মনে নাই, মায়ের নাম মনে নাই, অথচ এত গল্প আপনার মনে আছে এবং চাচাতো ভাই। হ্যাঁ ওদের সাথে আমি আলী আকবর কে খেলতাম, চাচাতো ভাই। হ্যাঁ চাচার নাম কি তা জানি না। আলী আকবরের ছেলে মেয়ে চাচাকে দেখি না। আলী আকবরের সাথে আপনি কিভাবে খেলতেন? আলী আকবরের সাথে খেলতাম না, আলী আকবরের ছেলে মেয়ের সঙ্গে খেলতেন? হ্যাঁ ছেলে মেয়ে। সালাম কালাম হাসিনার সঙ্গে খেলতেন? হ্যাঁ হ্যাঁ। সম্পর্কে ওরা আপনার হচ্ছে ভাতিজা হয় তাহলে? ভাতিজি ভাতিজা। হুম তাই তো হচ্ছে। এক সমবয়সী ছিলাম আমরা, সমবয়সী ছিলেন, এর জন্য আমরা নাম ধরেই ডাকাডাকি করতাম, নাম ধরেই খেলা করতাম। এবং আপনার তো ঠিকানাও বেশ কয়েকটা জায়গার নাম মনে আছে? হ্যাঁ বলেন তো। ওটা ওইটা আমার আব্বু বলতো যে আমি তো হাঁটতাম না, আমাকে কোথাও নিয়ে গেলে কাঁধে করে নিয়ে যেত। আচ্ছা। তো বলতো যে কেউ যদি জিজ্ঞেস করে বলবা যে আমাদের বাড়ি পুলপার কেষ্টপুর। পুলপার কেষ্টপুর, এটা কি পুলপার না কুলপার? ওরকমই হয়তো হবে। না না কুলপার তো হতে পারে না, এটা পুলপারই হবে। পুলপার কেষ্টপুর, কেষ্টপুর, পুলপার কেষ্টপুর। বাবা বলতো যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবা আমাদের বাড়ি হচ্ছে পুলপার কেষ্টপুর। এই পুলপার কেষ্টপুরে ঘরামি কে আছে? আপনার যদি চাচাতো ভাইয়ের নাম আলী আকবর হয় তাহলে আপনার বাবার সাথে ওনার সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? উনি ভাইয়ের ছেলে। এইটুকু আমি মিউট করে দিলাম, এইটুকু আমি বেশি ভিডিওতে প্রচার করব না। উনি যতটুকু বলছে এটা একটা বিরাট ক্লু, যাকে নিয়ে কথা বলা হচ্ছে আলী আকবর সাহেব তার শরীরের একটা বিশেষ চিহ্নের কথা বলা আছে এখানে। ওকে, তো কেষ্টপুর পুলপার কেষ্টপুর, ওকে ঠিক আছে। তো তারপরে কি হলো বলেন তো? ওই ভাবি মানে পছন্দ করতো না বা এরকম একটা কিছু, এরকম কিছু তখন ওই ওই যে আলী আকবরের বউ আমার ওই বড় ভাবি আর আমার নিজের বড় ভাবি এরা আর কি আমারে মানে ষড়যন্ত্র করে যে যেহেতু আমার জন্য সংসারে অশান্তি হচ্ছে তাহলে আমাকে দূরে কোথাও কাজে দিয়ে দেবে। তো আমাকে কি বললো, আমি তখন তো অনেক ছোট কাজ করার মতো না, তো আমাকে বললো আমার ওই ভাই বড় ভাই যে আলী আকবর উনি বললো যে তোকে একটা বাসায় রেখে আসবো, ওইখানে অনেক খাবার দাবার, ওইখানে কোনো অভাব নাই, তোরে ভালো মতো খাওয়াবে রাখবে, আবার সপ্তাহে সপ্তাহে তুই আসবি, এসে দেখা করবি আমাদের সাথে, আমরাও যাব দেখা করতে, এরকম করে বুঝাইলো। তো বোঝানোর পরে তো আমি তো ছোটই, আমি তো হ্যাঁ না ওই জিনিসটা আসলে তখন বুঝি না, গেলাম গেলাম বলতে একদিন নিয়ে গেল আমাকে আব্বা যখন কাজে চলে গেল। আপনার নিজের ভাইরা ছিল না, জানতো না বিষয়টা? কেউই নাই বাসায়, শুধু আমার ওই ভাবি আর ওরা ওরাই জানে, হয়তো সম্ভবত আমার ভাগ্ন ভাতিজারাও হয়তো জানতো না। তা আমাকে নিয়ে গেল, তো অনেকটা পথ কোলে করে নিয়ে আসলো, অনেকটা পথ হাঁটানোর পরে একটা ধান ক্ষেতের পাশ দিয়ে একটা ছোট নদীর মতো পার হলো নৌকায় করে, তারপরে অনেকটা পথ হাঁটার পরে একটা স্টেশনে, তো অনেকক্ষণ বসে রয়েছে স্টেশনে, সেই সকালবেলা আনছে, আনার পরে যখন যেমন এরকম দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে গেছে তখন একটা ফকির মহিলা তো জিজ্ঞেস করতেছে তোমরা এখানে বসে আছো কেন? তখন তোমরা বলতে কে কে ছিল আপনার সঙ্গে? ওই আমার ওই ভাই আর আমি।
আচ্ছা তা আমি তো ছোট তাই আলী আকবর সাহেব ছিলেন না আপনার সঙ্গে হ্যাঁ ছোট বাচ্চাটা কি তো বলল আমার বোন তো বলতেছে খালা এরকম ওর তো মা নাই তো আমার এরকম ওদের অনেক অভাব তাহলে ওরে একটা বাসায় যদি রেখে দেন তাহলে তো মহিলা বলছে যে আমার মানে যতটুকু মনে আছে যে ও তো এখন কি কাজ করবে ওকে কে রাখবে ও এত ছোট মানুষ কি কাজ করবে মানে মহিলা আপনার কথা মতে মহিলাটা পরিচিত ছিল না 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 ওই তখনই পরিচিত হলো মহিলার সাথে তো মহিলা আমাকে রাখতে চায়নি তো আমার ওই ভাইটা অনেক খালা টালা অনেক কিছু ডেকে যে আপনি যদি কোথা কেউ না রাখে সমস্যা নাই আপনি আপনার কাছে রাখেন যদি কেউ রাখলো ভালো না রাখলে আমি সামনের সপ্তাহে এসে ওকে দেখেও যাব আর যদি কেউ না রাখে ওকে নিয়ে যাব মহিলার কাছ থেকে পরিচয় জিজ্ঞেস করছে যে মহিলার বাড়ি কোথায় বা কি অবস্থা না মহিলা যে মহিলা বলছে যে স্টেশনের ঘটনা আপনার বাড়ি থেকে স্টেশন কত দূর ছিল কিসে আসছে আপনাকে কিভাবে নিয়ে আসছে ওই যে বললাম হাটে ও নিয়ে আসছে আবার কোলে করে নিয়ে আসছে তারপরে নৌকা দিয়ে নদী পার হইছে এই নদীর নাম মনে আছে না ও ওটা তো জানি না গ্রাম থেকে নদীতে যাওয়া যেত গেছেন কখনো এর আগে কখনো যাই নাই আচ্ছা তারপরে আপনাকে স্টেশনে নিয়ে আসছে এটা কি ট্রেন স্টেশন হ্যাঁ হ্যাঁ কোর্ট স্টেশন নাম কি কোর্ট স্টেশন জি আচ্ছা তারপর ওই কোটপাড়া মানে কুষ্টিয়া কোটপাড়া যে কোর্ট স্টেশন এটা আপনার বাড়ি কি কুষ্টিয়া নাকি কুষ্টিয়া থেকে ওই যে ভিতরে কেষ্টপুর জেলা কুষ্টিয়া তাও আমি বলতে পারলাম না আপনি যে কুষ্টিয়া কথা বললেন আমি বড় হয়েছি কুষ্টিয়ায় যেমন ওই যে আমাকে এনে দিয়ে গেল কোটপাড়া কুষ্টিয়া আপনি জেলার মধ্যেই আছেন ওই জেলা থেকে বের হন নাই না তাহলে তো এটা কুষ্টিয়ারই ঘটনা আপনি জান নাই কেন কুষ্টিয়াতে খোঁজেন নাই কেষ্টপুর কোথায় আছে আমি এর আগে দুইবার খুঁজছি কেষ্টপুরই গেছি কিন্তু খুঁজছি কিন্তু কেউ বলতে পারে নাই কুষ্টিয়াতে কেষ্টপুর আছে হ্যাঁ আমাকে কেষ্টপুর নিয়ে নামাই দিছে বাসে পুলপাড় আছে এইটা কেউ বলতে পারে না কেউ বলে চিনে না কয় কেষ্টপুর তো এখন দুই তিন ভাগে ভাগ হয়ে গেছে আমরা চিনি না তুমি অমুক জায়গায় খবর নাও অমুক জায়গায় খবর নাও তো আমি মহিলা মানুষ গেছি অনেকে মনে করে যে ওকে ওকে ফাইন তারপরে এই ভদ্রমহিলা কি করলো আপনাকে এটা কুষ্টিয়া জেলার মধ্যে ওনার কথা অনুযায়ী তাই তো হয় উনি তো কুষ্টিয়াতেই বড় হয়েছেন জেলার থেকে তো বের হয়ে যান না এই ভদ্রমহিলা কি করলো আপনাকে তো ওই মহিলা তখন মহিলাটা অনেক ভালো ছিল আল্লাহ বেশ নসিব করুক তো যখন আমাকে রেখে গেল তো মহিলার কাছে অনেক জোরাজোরি করে আমাকে দিয়ে গেল তো দিয়ে যাওয়ার পরে তো বলছে যে এত ছোট মানুষ মা মরে গেছে তা আমাকে নিয়ে একটা বাসায় দিল সেই বাসার ওই মহিলার সম্ভবত কিছুদিন আগে বাচ্চা মারা গেছে তা আমাকে দিল দেওয়ার পরে আমি ওখানে তিন চার দিন থাকলাম তো ওই মহিলা আমাকে বলতো যে তুমি আমাকে মা ডাকবা আমি তোমার আম্মু তা আমি বলতাম না আমার মা তো মরে গেছে আমি আপনার মা ডাকবো কেন এরকম বলতাম তো ওখানে আমাকে যথেষ্ট আদর করতো আপনার এই ভাই যিনি দিয়ে গেছেন আলী আকবর সাহেব উনি কি এসেছিলেন পরবর্তীতে আর আসেইনি ওই মহিলা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাইয়া বসে থাকতো ওই স্টেশনে হ্যাঁ যে আসবে কিন্তু আর আসেনি এটা কোটপাড়া স্টেশন হ্যাঁ কোর্ট স্টেশন কোর্ট স্টেশন জি তারপর তারপরে ওই বাসা থেকে আমাকে তিন চার দিন পরে নিয়ে তারপর আরেকটা বাসায় দিল আচ্ছা তো ওই বাসা আর কি অনেক ওনারা বড় লোক মানে ওনাদের কোনো অভাব নাই তো ওনারা রাখতে চায়নি প্রথমে তখন বললো যে দেখেন আপনাদের তো জুটাও জুটা ভাতও ফালায় দেন ওইটা খাইলেও এই মেয়েটা মানে বেঁচে থাকবে না আপনাদের যে ভাত নষ্ট করেন সেই ভাত খাইলেও এই বাচ্চাটা বেঁচে থাকবে একটা ভালো মতো ভালো জায়গায় বড় হোক ওর এরকম ওর ভাই যদি আসে তাহলে তো ওর ভাই নিয়ে যাবে আর না আসলে তাহলে এই বাচ্চাটাকে আমি কোথায় দেবো আমার হাতে বুঝাই দিয়ে গেছে তো ওইখানে দিছে তো ওইখানেই আমার বড় হয়ে ওঠা আপনি কি বুঝতে পারছেন যে আপনার এই ভিডিওটা প্রকাশ করার পরে যদি আপনার ফ্যামিলি এই ভিডিওটা দেখে তাহলে আপনার পারিবারিকভাবে একটা ঝামেলা তৈরি হতে পারে এটা কি তৈরি হবে আসলে আমি তো জানি না যদি আমার আপনজন যদি আমার ভাই মানে আমার যে দুই ভাই ছিল মানে আপনার ঘটনার যে বর্ণনা তাতে তো স্পষ্টভাবে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আলী আকবর সাহেব আপনাকে রেখে গেছে হ্যাঁ তখন আলী আকবর সাহেব এটা রেখে গেছে এটা যদি আপনার পরিবারের কনসার্ন ছাড়া কাজটা করে থাকেন আবার দেখেন পরিবার আপনাকে যথেষ্ট আদর করতো আপনার বাবা এবং দুই ভাই তারা যথেষ্ট বড় ছিল মানে বাবা তো বড়ই মানে দুই ভাইও বড় ছিল নইলে আপনার এক ভাই বিয়ে করতে যাবে কেন আপনার জন্য হ্যাঁ আপনার ভাই বিয়ে করেছে আপনারই জন্য কথা অনুসারে শুধু আমার জন্য মানে কি যে অত বড় না বিয়ের বয়স অত হয় নাই কিন্তু বিয়ে করছে শুধু আমার জন্য আচ্ছা যে আমাকে কে মানুষ করব এবং আপনি হচ্ছেন একটাই মাত্র বোন হ্যাঁ আমার মানে আমার মনে হয় যে আমার মনে হয় ছোট একটা বোন ছিল মানে কোলে
আমার মা মারা যাওয়ার পরে মনে হয় বোনটা মারা গেছে, মানে আমার একটু একটু মানে আপনার কথা অনুসারে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার ফ্যামিলিকে আইডেন্টিফাই করার পরে তো ওনাদের পারিবারিক ভাবে একটা ঝামেলা তৈরি হবে যে এত বড় একটা অন্যায় করা হয়েছে আপনার সঙ্গে, এটা তো অবশ্যই। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? না, আমি আসলে এটা আমাকে আমি মনে করি যে আমার ভাগ্য, না হলে এরকম হবে কেন? যে দেখেন আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আমি ভাত কাপড়ের কোনো কষ্ট করি নাই, কিন্তু আমার যে আদরের কষ্টটা আমি কাউকে বুঝাতে পারবো না। একটা সন্তান, একটা মানুষ, তারপরে একটা মেয়ে মানুষ, মানে একটা মানুষ ভাত কাপড়ের কষ্ট কিন্তু অনেক বড় কিছু না, ফ্যামিলির একটা আদর, একটা ভালোবাসা, এই জিনিসটা কিন্তু অনেক বড় কিছু, যেটা আমি সবসময় মিন করি, যে জিনিসটা আমি আজও পর্যন্ত কারো কাছে পাইনি। আমাকে সবাই ভালোবাসে, আমি যার সাথে কথা বলি, আমি যার সাথে 5 দিন চলি, সেই আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওই মানে ওই আসল ভালোবাসাটা পাই না। কেমন হয় যে হয়তো কারো স্বার্থের জন্য, আমার ভাই হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, আমার মানে কাছের কেউ হোক, স্বার্থের কারণে ভালোবাসে, স্বার্থ শেষ, ভালোবাসা যেমন ফুরাইয়া যায়, কিন্তু আপন মানুষের ভালোবাসা হচ্ছে যেমন আমি আমার সন্তানকে ভালোবাসি। আমার সন্তান একবার দোষ করে মারি, বকি, গালাগালি করি, কই যে মরে যা, কিন্তু পরেক্ষণে তো আবার আল্লাহর কাছে আমি মাফ চাই। আবার তো আমার ছেলে যদি চোখে পানি আনে আমি নিজেই কাঁদি, তা আমার বেলায় তো ওই জিনিসটা হয় না। তা আমি এই জিনিসটা খুব মিস করি। তো সে আমাকে রেখে গেল কি কারণে? আমার সম্পত্তির জন্য, নাকি মানে আমি কি ক্ষতি করছিলাম? আমার মানে শুধু যদি আমার কখনো দেখা হয় আমি শুধু এইটুকুই জিজ্ঞেস করব যে মানে আমার অপরাধটা ছিল কি? তারও তো 3টা সন্তান ছিল, তার সন্তান যদি কেউ এভাবে নিয়ে যেত তাহলে তার কেমন লাগতো? আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম আমি, আমার বাবা যদি কোথাও একটু ভর্তাও খাইতো, কাজ করতো, যে গামছার মুড়ায় বাইন্দে আমার জন্য নিয়ে আসতো। কত বড় অন্যায় কাজ করছেন আপনি চিন্তা করে দেখেন। আমি জানি না, সত্যটা উনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, বাট আপনি যদি করে থাকেন আর এই ভিডিওটা যদি ফাইন্ড আউট করা যায়, খুঁজে বের করা যাবে। ওর বাবা যদি বেঁচে না থাকে, ওর বড় ভাইরা বেঁচে আছেন, ওর আত্মীয় স্বজন কেউ না কেউ বেঁচে আছেন, কিভাবে হারিয়েছে সেখানে এখনো স্পষ্টতর মেমোরি বলছে যে লোক এই কাজটা করছে, তার নাম সেখানে, ওর ভাবির নাম যুক্ত হবে, অনেক নাম যুক্ত হবে। এখন এরপরে কি হবে? এরপরে গ্রামে কি কোন্দল তৈরি হবে, ঝগড়া যেটি তৈরি হবে? আমি কিন্তু এই জিনিসটা চাই না আমার আপন ঠিকানা কি আপনি দেখেছেন কখনো? আপনি ভিডিওগুলো দেখেন? হ্যাঁ দেখি। আমি সবসময় কিন্তু এই বিষয়গুলোকে অ্যাভয়েড করি। না, আমি কোনো গন্ডগোল চাই না, আমি সব জিজ্ঞেস করবো। আমি আমার ভাই দুটাকে পেলেই হয়েছে, আমি কি করবো? আমি মনে করি যে এটা আমার ভাগ্যে ছিল, কারণ আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না, তো আল্লাহ এটা ইচ্ছা ছিল। আপনি তাহলে যেহেতু প্রাপ্তবয়স্ক, আপনি আপনার জায়গা থেকে আমাদেরকে ভিডিওতে কমিটমেন্ট দিচ্ছেন এবং লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতেছেন যে আপনাকে এই পাওয়া নিয়ে পরবর্তীতে পারিবারিকভাবে কোনো ঝামেলার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব না। আমি শুধু জিজ্ঞাসা করব যে কেন করলো এই কাজটা, কিন্তু এমনি আছে না যে মারামারি কাটাকাটি, আমার কোনো কারোর উপর কোনো ক্ষোভ নাই, কিন্তু আমি যে জিনিসগুলো হারাই ফেলছি ওই জিনিসগুলোর উপরে আমার আফসোস আছে। মাফ করে দেয়া একটা বড় ধর্ম, সেটা সবাই পারে না। আমি জানি না আপনাকে আমি বলবো কি না যে মাফ করে দেওয়ার কথা, বাট আমি আমার জায়গা থেকে সেটাই বলবো, আমি সবসময় চাই যে আপন ঠিকানা একটা সেফ জায়গায় থাকুক, নিরাপদ জায়গায় থাকুক। না, আমি কোনো গন্ডগোল, কারণ উনি এলাকায় গিয়ে ধরেন একটা গন্ডগোল করলো, একটা ঝামেলা করলো, আমাদের অনেক ইউটিউবার ভাই ব্রাদার যারা আছেন তারা মুখিয়ে থাকেন এসব কন্টেন্টের জন্য, কারণ এগুলো কন্টেন্টে প্রচুর ভিউ হয়। তারা গিয়ে দেখবেন যে সুন্দর করে পচা পচা মোবাইল বের করে ক্যামেরা, যেটাতে আসলে দেখার মতো না, কিন্তু মানুষ তো দেখতে চায় ওই ধামধুম করে কোনটা প্রচার করলে ঠিক হবে, কোনটা প্রচার করলে হবে না, ধামধুম করে ভিডিও ধারণ করে মোটামুটি ইউটিউবে ছাড়িয়ে দিলে যে আর জি কেব্রিয়ার আপন ঠিকানাকে টাইটেল দিয়ে দেবে, আর জি কেব্রিয়ার আপন ঠিকানা ভিডিও প্রচারের পর গ্রামে মারামারি, আর কিছু লাগবে না, মানুষ তো হুমড়ি খেয়ে ওখানে পড়বে। তো আলহামদুলিল্লাহ আমার কিছু সচেতন দর্শক আছেন যারা এগুলোর প্রতিবাদ করেন,
তো এই সাইড ইফেক্টগুলো আছে। দেখেন আমি কিন্তু চাই উনি ফ্যামিলিতে ফিরে যাক, কিন্তু এখন যদি আমি আমার জায়গাটা চিন্তা করি যে না ওনাকে ফ্যামিলিতে ফেরানোর পর একটা রিস্ক থেকে যায়, তাহলে ডেফিনেটলি আমি ভিডিওটা করবো না। এখানে আমি যথেষ্ট মানবিক মানুষ, যথেষ্ট আমি রিস্ক নিচ্ছি, কিন্তু এই এইটুকু আপনাকেও করতে হবে। যদি পরবর্তীতে কোনো ধরনের কোনো ঝামেলা তৈরি হয় বা কোনো কিছু হয় সেটা আপনাকে নিবারণ করতে হবে, কারণ আমি তো ফিল্ড লেভেলে গিয়ে কাজ করি না, এ হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনি চাইলে আইনের দ্বারস্থ হতে পারেন, সেটা আপনি যে কোনো সময়ই করতে পারেন। হ্যাঁ, আইনের দ্বারস্থ হতে পারেন, বিচার চাইতে পারেন যে আপনার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, সেটা আপনি করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি প্রমাণ করবেন কীভাবে যে ওনারাই আপনাকে রেখে গেছে, আপনার সাক্ষীকে, তাই না? তো এগুলো একটা বিষয়, খুব লেন্দি প্রসিডিউর। যাই হোক, ওদিকে আমি নাই বা গেলাম, আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, রিকোয়েস্ট করতে চাই, ক্ষমা মহত্তম গুণ। আপনি যদি ভিডিওর মাধ্যমে, আমার উপর কোনো অভিযোগ নাই, আমি বললাম তো আমার কারোর উপর কোনো অভিযোগ নাই, আমি মনে করি এটা আমার ভাগ্যে ছিল, কারণ আমার ভাগ্যে সবসময় খারাপই হয়। না, এটা বলা যাবে না, এটা বললে আল্লাহ বেজার হবে। আপনি শোনেন, আপনি যেটা হচ্ছে যে যদি পান পাওয়াটাকে বড় করে দেখেন, যা হারাইছেন হয়তো এমনও হতে পারতো যে সারাটা জীবন জুড়েই আপনি পেলেন না, এই ভিডিওতে আসার সুযোগ হলো না, এমনও তো হতে পারে নাও পাইতে পারেন, আমি জাস্ট বলতেছি যদি পান আপনি পাওয়াটাকে বড় করে দেখেন, এটাই হচ্ছে আমার জায়গা থেকে আপনার জন্য বিনীত অনুরোধ। আর আপনি আমাকে একটু বলেন যে এখানে আপনি আসলেন কিভাবে, খোঁজ পেলেন কিভাবে? এই যে আমার হাজবেন্ড, তো আসলে আমার আগের হাজবেন্ড যে আমার ছেলের বাবা, ওনার সাথে আমার ডিভোর্স হয়ে যায়, পরে এই 6 মাস হয় আমার বিবাহ হয়েছে। তো উনিই সবসময় আপনার এই অনুষ্ঠানটা দেখে, মানে আগের হাজবেন্ড না পরের হাজবেন্ড? পরের হাজবেন্ড। আচ্ছা, হ্যাঁ, উনি সবসময় আপনার এই অনুষ্ঠানটা দেখে। তো আমি আমাকে জিজ্ঞাসা করে যে এরকম তোমার বাবা মা মানে এরকম সবাই তো জানতে চায়, তো আমি এরকম কথায় কথায় বলছি যে আমার বাবা মা না এরকম, আমি ছোটবেলায় হারাই গেছি, এরকম বড় হয়েছে। পরে আমাকে ওই আপনার অনুষ্ঠান দেখতেছে, তো আমিও দেখতেছি, তখন বলতেছে তুমি কমেন্ট করো, পাঠাও যে তুমি যাতে এখানে একটা কিছু করো, সবাই পায়, অনেক মানুষ আপনজন ফিরে পায়। তো একদিন দুই দিন অনেক দিন বলছে, আমি শুনি নাই। তো সেদিনকে আপনার অনুষ্ঠানটাই দেখতেছি, ওই যে শাহনাজ একটা মেয়ে, ওনার ভিডিওটা দেখতেছি, তখন আর কি কমেন্টটা করলাম, তা আমি নিজে থেকেই করলাম। তো বলতেছে তুমি পাঠাচ্ছ, তা আমি কই দেখি একটা কমেন্ট করে। কে যোগাযোগ করেছে আপনার সঙ্গে আমাদের অফিস থেকে? প্রথমে মারুফ, আপনি যেখানে বলেছেন এখানে তথ্য যেটা আমি পাচ্ছি সেটা হলো আলী আকবর, সালাম কালাম হাসিনা তার ছেলে মেয়ে। আলী আকবর হচ্ছে আপনার চাচাতো ভাই, যিনি মূলত আপনাকে স্টেশনে রেখে গেছেন কোনো একজনের কাছে। আমি জানি না, তিনি যদি বেঁচে থাকেন, তার জায়গা থেকে যদি কোনো যুক্তি থেকে থাকে, তাহলে তিনিও আসুক, এসে ফেস করুক, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যদি ওনার সরি বলার থাকে যে উনি কাজটা ভুল করছিলেন, সিচুয়েশনালি করছিলেন, উনি বলুক, মিটমাট হয়ে যাবে। কিন্তু যদি ডিফেন্সিভ কোনো কিছু করতে চান সেটাও তিনি করতে পারেন, বাট ছোট একটা বাচ্চার কথা সেটাও কতটুকু বিশ্বাসযোগ্য সেটাও বড় কথা। আমাদের কথা আসলে ওদিকে না, আমাদের কথা হচ্ছে ওর যদি বাবা এরকম পরিচয়ে ওর ফ্যামিলিকে যদি বের করা যায়, ওর পরিচয় আমরা ফেরাতে চাই, এটাই হচ্ছে মূল কথা। আর ঠিকানা জি বলেন। আমি হচ্ছে ছোটবেলা আমার যে জিনিসটা মনে আছে যে আমি মানে চেয়ারম্যান বাড়িতে আমাদের খুব যাওয়া আসা ছিল, ওই আপনাদের এলাকায় চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যানের নাম মনে আছে? আমার তো মনে নাই, কিন্তু ওনারা আমাকে খুব আদর করত, তো আমার বাবা যখনই ওই বাড়ি কাজে যেত আমাকে নিয়ে যেত। এই বাড়ি থেকে আপনার চেয়ারম্যান বাড়ি কত দূর ছিল? এটা তো খুব একটা মনে নেই, কিন্তু অনেক দূর না, কাছাকাছি। হ্যাঁ, মনে করেন 10-15 মিনিট বা আধা ঘন্টার পথ। এই পুলপার কেষ্টপুরে গিয়ে, পুলপার কেষ্টপুরে গিয়ে আপনি যদি চেয়ারম্যান বাড়িরও খোঁজ করেন, চেয়ারম্যান বাড়িতে গিয়ে কত আগের মনে করেন, এখনকার আমি গেছিলাম 30-32 বছর আগের গল্প আমি বলছি, যে পুলপার কেষ্টপুরে গিয়ে কুষ্টিয়াতে যদি এটা হয়, পুলপার কেষ্টপুরে, কারণ উনি বলছি কুষ্টিয়াতে হারাইছেন এবং কুষ্টিয়া থেকে উনি বের হন নাই, না কুষ্টিয়া, তাহলে কুষ্টিয়ার মধ্যে এটা পুলপার কেষ্টপুরে গিয়ে চেয়ারম্যান বাড়ি খুঁজবেন, চেয়ারম্যান বাড়িতে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন এখানে ঘর আমি এবং তার মেয়ের নাম ছিল রাশিদা, 30-32 বছর আগের। তারপরে হচ্ছে হলো আপনারা ওই লিংক, হ্যাঁ, 96 বের করবেন, এই 86 দিকে। ওকে, এই হচ্ছে বিষয়। এছাড়া আপনার আর কোনো কিছু মনে আছে কিনা? না, আর কোনো কিছু মনে নাই। আর কোনো কিছু মনে নাই, না আর কোনো কিছু মনে নাই। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি আপনি যেসব তথ্য দিয়েছেন, হ্যাঁ, আর কোনো কিছু মনে নেই। আপনি আর কোনো কিছু বলতে চান এখানে লেখার বাইরে বা গল্প বাইরে যা বলেন নাই, কোনো তথ্য মনে আছে? এই এমনি কিছু বলতে চাই না, মানে আমি হারাই যাওয়া আমার ছোটবেলার কোনো ছবি নাই, এখানে যে ছবি দিছি ওটা অনেক বড়, আর আমি যেখানে বড় হয়েছি ওখানে হয়তো ছিল,
কিন্তু এগুলো প্রয়োজন না, আমি জাস্ট শুনতে চাচ্ছি যে আপনার কোনো নাম মনে আছে কিনা। না, এর বাইরে আমার আর কোনো নাম, ওই যে শুধু আমার বড় ভাইয়ের নাম হয়তো বা শহীদুল হইতে পারে। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা ভিডিওটা শেয়ার করি, একটা ভালো সংবাদ নিয়ে যেন আমরা ফিরে আসি। এবং আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে পরিবারে সন্তানকে ফেরানো। পরিবার তিনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, মানবেন কি মানবেন না, যদি কেউ দাবি করে তার সামনে আমরা নিয়ে আসি, তারপরে তিনি সিদ্ধান্ত নেন। আমরা সবসময় পরামর্শ দিই ভালো কিছুর, কিন্তু সেটার দ্বারা তার জীবনে কী হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা আসলে তাদেরই বিষয়, ওখানে আমাদের কিছু করার থাকে না। অনেক ভালো থাকুন, একটা ভালো সংবাদ নিয়ে যেন খুব দ্রুত ফিরে আসার আল্লাহ তৌফিক দেন, সেই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।